এলাকায় আগবঢ়াইছে ভিভেল সোপ অব সমঝোতা নহি নিহার ন্যাচারালস জি দিয়ে ঘন ধুনিয়া চুলি এয়ারটেল ইন্ডিয়ার ফার্স্টেস্ট নেটওয়ার্ক টাটা সম্পন্ন মশালা আমুল দ্য টেস্ট অব ইন্ডিয়া ইন্ডিকা ইজি হেয়ার কালার বাজাজ প্লেটিনা আর গোদরেজ এক্সপার্ট অরিজিনাল ফ্রাইডিস এন্টারটেইনমেন্টস প্রেজেন্স টানাটানি করে যদি গামছা দি বান্ধি থৈ যাম কাক বান্ধায় মোক বান্ধি থ বান্ধেরি ইয়াই এমান কু মন হবা নাপে বিহু বুলি এসাজ একেলগে খালো সে বুলি সদায় সদায় নহব নহয় তাৰমানে আজি মোৰ বৈশ্যৰ দোকানে গতি হল আৰু বৈশ্যৰ দোকান কিয় চাইটা সিজাই খাবলৈ হাত দুখন নাই হবলা কোহাৰখন নাই বুলি ক'লেও ভুল কোৱা নহব বগা বৰু ক'লা কাকতি এই প্ৰাণী দুটা ঘৰ কত ও আমি নিছিলো ও গুৰু মাটি দুখাৰ দিনা আগদিন লগ পাইছিলো এ একদিনে পাইছিলো দে এ বৈদ্য ডেঞ্জাৰ বস্তু কালপুতেকে বেলেগ হৈ খাই হে হে আমাৰ মামাৰ জীয়েক লতিকা বাই এটাই পুতেক গুৱাহাটীত তিনিতলা বিল্ডিং আছিল ফিনিৰ ভেটিঘ চাকৰি আছিল ইটা ৰিটায়াৰ্ড হৈছে আৰু মাৰাও গৈছে চলিব নেকি আপি এটা আপা এটা আপিক বিয়া দিছে বাংগালোৰত থাকে পুতেকে ক'ত থাকে গুৱাহাটীত থাকে এটাই চলি ইঞ্জিনিয়াৰ সনাহেন চলি আছিল বিয়া করে লইছি ভাগ্যতে ইটা জাকাত জিকির করি মারে ও সাই বিয়া পাতি দিছিল না নহয় হা লাভত পড়ি বিয়া করছি ইটা বাইর লগত অনাবরতে কাইজা কই থাকে হে বেলে ঘর মতলব বেলে হই কার লগত খাই বেলে হই খার কারণে ভাই কো নাই দেখু মাকল লগত বাইর লগত বেলা হই খার মতলব হেরা মই তোমাক কিমান বার কইছো যে পৰ চৰ্চাটো মই একেবাৰে বেয়া পাওঁ পৰ চৰ্চা কৰা নাই ৰবা ঘৰৰে কথা দেচোন এ যুগটো কি হৈছে হে এ যুগ ঠিকে আছে কথাটা কয় নহয় বোলে বালি লৈ যি পাৰ সুগুৰিবলৈ সেই একে পাতি কি কলা বুজিছা বাই এওঁ যিজনী বায়েকৰ কথা কৈ আছে সেইজনী বায়েকৰ নিজৰ শহুৰ শাহুৰেকক একেবাৰে চোৱা নাছিল পাইছা নহয় এতিয়া মজাটো মোৰ ঘৰৰ মানুহৰ কথা এনেকে বয়াকে নকদক অঁ কথা সেইটোৱেই নিজৰ গাত চিকুটিলেহে গম পাই পৰৰ গাত চিকুটিলে ক'ত গম পাবা বাই তুমি বহা মই আহোঁ আচল কথা কি জানো না বাই ঘৰত কৰি আছে ন কাক বিচৰিছে দিয়ক খানি কলে গৈছে চকত দোকানো বহকচোন ঘৰত নাই বুলি কলো দেখোন হে চকু কলৈ গৈছে খানি বহকচোন আপুনি হাফিজক কিবা নিমখৰ বস্তা বুলি ভাবছে নাকি দিয়ক ঘৰতে থুম থুমকেন বহি থাকিব ইয়াহি তিৰিটো কৈছিল নাপই লোৱা নাই দেখোন আমাৰ এটি চিষ্টেম নাই দিয়ক মোক এটা হাফিজ চিষ্টেমটো লাগে হাফিজ খত পাগলা নাকি দিয়ক তেথেনৰ পৰা নাই বুলি কৈ আছো মিছামিছি ই বেটা বান্দাৰ ভিতৰ যাবা তাৰ হান হল বাহিৰত থাকি ডাঙৰ ডাঙৰ কথা কবা আহিছা এই হাতত পিষ্টল ডাল থাকোঁতে কুকুৰৰ দৰে কিয় পলাব লগা হল পলাব লগা কিয় হল তাকে বুজি নাপলো তই যে একদম লুৰত থাকি মোক যে আগে দিলি তোৰ বাকী কল জানা কিয়ে মই সেইটো হে বুজি নাপালো ভয়তে নাগলি ভয়তে নাজতো হৈ কিন্তু কি ভয়ত জানাই জানা না তই হাফিজক ভয় কৰা তই বান্দাৰ এই ভলাই সংসাৰত একজনকে ভয় কৰে কাক জানা না হাফিজক বান্দাৰ মই নিজকে নিজে ভয় কৰোঁ মোৰ ভয়াৰ আগ হয় না
ততকে বহুত উপরত কিবা বয়াকে মারি দিম ভাবি যোগ কবা তত পরি মরি যাব হে ভয়রে যাবা ভয় গল্লু ই বেটা বান্দা মুখে না থাকলে ইশাল হুকনে নাখলা হয় তো হে হে গুরুছি মনে মনটা আ গতাই জিতি জাতা হই গেছি আই ফল মুরঘন তো অল্পন ভাল পাইছ না গুরু হ্যাঁ নাংমান ভাল পাইছ র আই ভোগা কে পলা আই ফল আ মাছা হালকা মারিয়া খিলিয়াটা পারা দেখিয়ে পলে আইল গুরু তয় পলালি ও নহয় বগা গুদতে ইনকে কইছি ই উচিল তয় কিয়া পলালি তেতে হি ইনকে কইছিল ই ডাইরেক্ট আপনার বাক্যটো কই দিছি নাই ও বল্লর ভাত জুই দহান হলাই জেল হল পিছ ভাবিম দক একদিন কালিয়ে সকট মারিম হে তন্থে মারবি কৌলা কাকুটি খেঙ্কে কইছে গুরু ই হুদলা কৌলা কেনে মারবি কইছে কালি সকটে মারিম দক ও কালি কৌলা আর বগাই সকটে বলে মারিব কালি দ্বীপের বেলার টাইমত বলে সকটে বয়ে দিব কালি বয়া হব আই নাই নাই গুরু গরমে গরমে কেসটু ভাল হব যাও ডক 500 টাকা দাও গুরু এ কৌলা বগাক মাল খাওয়া লাগবো বাতত রুখি আছে দাও ডক ডক 500 টাকা ডক এ দেও রো দেও রো ওই বগা বড়র কুবত হাফিজর খাই না হলেও খুন হইছ না ভালকে কুপটো নপল্লা পল্লি একেবারে ঘায়ল হয়ে গেল হই এথেন ভয় লাগা হল দিয়ক দাওখান লগতে রাখবা লাগবো আৰু পিস্তলৰ আগত দাওখান দি কি পাত্তা পাবি আই আকৌ পাত্তা নাপা অলপ ভাবোঁ হেনে চলি হল মই এটা কথা কওঁ এইবাৰ যদি আহে হাউচ পলে মাৰি ল'বা দিবি কি ক'ব লাগছে মই মাৰি খাব লাগবো আকৌ পাত্তা নাপা বাইছপিয়া লাগিলে মাৰিও খাব লাগবো কি কৈ আছে দিয়ক একো বুজা নাই ঠিক কথাই কৈছি মাৰিবা আহিলি মাৰিবা দিলি হল নহলি দূৰৰ পৰাই গুলিয়াই দিব হাই আল্লাহ ৰহে ইমান চিন্তা কিয় কৰছা ইমান সহজ কথা নহয় নহয় যিকোনো মানুহৰ লগত কাজিয়া কৰি ফুৰিব এথেন কবা আহিছে ইমান চিন্তা কৰবা নালাগে মাৰামাৰি কৰা যদি ইমানে মতলব আছিল নিকাহে কৰবা নালাগিছিল যি হল হলৰ বাচন বৌ এতিয়া বগা আৰু কলা কাকতি আহিলি মাৰিবাক লাগি দেহাটো পাতি দিলি হল ঠিকে কৈছি এইবাৰ ভালকে মাতটো খাইলো পিছত আৰু উখৰামি নকৰিলি হল তোহাৰ মাথাত কিবা আছে না নাই মই কিবা জানি শুনি মাৰি খাব লাগব খাব লাগব মোৰ কথা চিন্তা কৰি খাব লাগব ঠিকে কৈছি দে আবিজ ও আৰু শুন থানাত কিন্তু ভাই কেছ চেছ নিদিবি কিয় বগাবৰৰ খংটো পলাবা দি খং পলেহি গুচি যা তই আৰামত থাক আৰু লগে লগে আগে ক্ষমা খুজিবি কাটি হৈ পল্লি বোলে বাঙালেও নাকাটে মৰা আৰু কবি এনে কাম নকৰো দে কমকে মাৰিবি ভাই ইনকে কবি মনে মনে থাক মই তোহাৰ দৰে মেখলা পিন্ধা মানুহ নহয় ওই হাফিজে মসজিদক যায় এটো সময়ত মাইরঘর কিন্তু পুরা চান্স আছে ভাই কালি আমি তাক হাক দিয়ে ভেলেছিলে তাকেই তো আই গেলেই নেকি মসজিদ আও মসজিদক তো যাবই গুলে শুলে দিব না কি ভাই তাকেই তো ভাই মোর ভয়া চিন্তা হই গেলে কিও তো সমানে সমানে পাতা দিব তারও তো মস্ত হা এটু খা বলি নকই র মোর হা বলি গয়ে কি মোর হা বলি গয়ে মরিবাক লাগি হা আমি গলি আমাকো তো কবহি তন্থে মেখলা পিন্ধি তাক কলা কি হল অসম আন্দোলনৰ সময় কিমান আন্দোলনকাৰী মেখলা পিন্ধি চিআৰপিৰ আগৰ পৰাই পলাইছে আমাৰ পিতৃহঁতে কৈছে নহয় মই অলপ অলপ দেখিছো ৰচোন হেগলা যায় এতিয়া মন্ত্ৰী হৈছি এতিয়া আৰু বুঢ়া হৈ গেল দেচোন আহ হাফিজক দূৰে দূৰে চাই থাকোঁ মাৰি দিলি বেয়া কথা হ'বয়ে ভাই এখনি সময়ত হাফিজ মছজিদৰ পৰা আহিবাৰ হৈছি যৌ দূৰে দূৰে থাকিম কিন্তু কম ভাই গুলি চুলি আহি গাত লাগি যাব আই হ'ব আ ইমান ভয় কৰিব নালাগে যৌ তা বগাবৰ কলা কাকতি হাফিজক মাৰিলি মোৰ তাকে ঠিক না বিচাৰি যাবা গল কাটি দিলি তেজ অলব মোৰ কিন্তু দৌৰ ঠিক না নলে ফল গতিকে মিছা মিছি জ্বালা নেটবা দামাই মৰি যাব এ তই কৈছি মই ইয়ে মাৰিলাক বাচা ইয়ে ৰূপা লাগে আমাক গেলি ৰখি গেলাই তাকেইটোৱে ভাই অশোক গেলি যাব ভয়েই লগা হল কম্বাৰ পাই গুলি চুলি আহি গাত পৰিব মৰিমে ভাই
তোর কথা নাই রচন, তই বিয়া বাৰু কৰ নাই, মোৰ তিরিশ চলি থাকা মানুহ, মোৰ কিবা হলি মোৰ সংসারখন কি হব আই? পাগলা হৈছে নে কি? মই মৰিব লাগে, কথাৰ কথাটো কৈছো দেচোন, তই নমৰাই কি আত্মঘাতী হল, তোর তিরিশ চলি মই চলাম যা বেটা। কিয় আপু থমকিলি দেখোন, ঐ হরে নাহা কিয়? বুঢ়া মানুহ একাপ চাহ খোৱাও খে, যাও খে ডেকা। হব দক মেডাম। আচ্ছা তুমি তেতিয়া এখন থানাত জইনিং কৰাই নাই, তেতার দিনের কথা। ও মাই পেন্টু থই নাংমান মোট দেখিস হা কও। মই এখন গাঁৱৰ অরিজিনেল অরিজিনেল মানুহ আছিল, মোর পিতির দিনের আরে কথা মাতি আছিল, সেই মাটিখিনির সীমা মই সমজি লবা আহিলো। ওই তা মাটিখিনি পবিত্র, ও ঠেলে ফেলে শেষ করে থাকিস, অকমান শর্টকে কক, সে কব লাগবো কব লাগবো, পবিত্র হয় দুনিয়ার মানুষ মাত মাতা। মই তো কাকো চিনি জানি নাপাও, হঠাৎ একদিন দুটা চলি আহি ওলাল, আহি ফেলে মোক কলাক, অ সতে আমি বিরত ডকাইত বস্তু, আপনার হয় আমি মাত মাতিম, আপনি কেবল আমাক খানা খাবা পাঁচশো টাকা দিব। মই বোলো হব দিম। প্রফেশনাল গুন্ডা কোট ঘর অ কবাতো নরু চিনি জানি নাপাও, মো হে হলার ভয় মলা গেল মোর লগত, বাপ পা ওই কথাই প্রতি পিস্তল লগে দে, কমলাস্তত মোর মূরত পিস্তল লগে দে কলাক, ও টাকা পাঁচশত নহব, এ হাজার টাকা দক। ভয়তে কথাই কইছো নহয় মোর গা হির হিরে আহিল, আর কাপড় কানি লেতরা, গুলি খর ভয়তে মই টাকা পাঁচশ দি বিদায় দিলু, সেই জিন বিদায় দিলু, আর আজি গেলি মই মুখ দেখা নাই। কিমান দিন আগর কথা? প্রায় ছয় মাহ মান হল দা। ছয় মাহ আগর কেস আজি দিবলে আহিছে? কেস দিবা আহা নাই আমাই। তেনে হলে কুম্বা চেংরা চলি কাফিজ রিক্সা লাই দা দেখে কাটিম বলে কলাক, সেই কথাতে চলির রাগ উঠি গেল, চলিক দা দেখে হাফিজে আৰু তিনশো না পাঁচশো টাকা কিবা দেখাল, ইটা সেই চলি বগা বড়ো আৰু কলা বড়োক ভাড়াত লয় হাফিজক বোলে রাতি নাংমান মারছি বোলে, ইটা বোলে আৰু মারব, গতিকে হেন্তর ঠিক না বিশ্রী মোর তাকে নাচবা। এই কলা বড়ো আৰু বগা বড়ো কে কাকতি? বগা কাকতিক আপুনি কেনেকে চিনি পায়? কলোৱে দেখোন হামাই, মোৰ মাটিৰ সীমা চমজে দিম বুলি কলা আৰু বগাই মূৰত পিষ্টল লগে এনেকে হাজাৰ টকা খালা, হে কলা বগা বড়ো আৰু কাকতি। মাই গড, ইটা বগা বড়ো কলা কাকতি হাফিজক মাৰিলি মোৰ তাকে ঠিক না বিচাৰি যাবা, গল কাটি দিলি তেয়া জ্বলব মোৰ, কিন্তু দৌড় ঠিক না নলে ফল, গতিকে মিছা মিছি জ্বালা নেটবা দামাই। নাহিলো কোনে? এই ভৰ আহিলে বৈদ্য মাত দিবি, আগে তই মারবি। এই মই কিয় মারিমে? মই শিকা মারি হাত গন্ধত নাই, তই মারবি। কি বেটা ফকতি আইলা খাবা আইছা? মই দেখোন লগতে রাখিম, তই বহে দিবি, আহিলে বহে দিবি, তোক সি বেশি জ্বালা দিছি জানা না? তোক দিছি, তোক বেশিকে, একবার আমার সুনিতাই ও রিক্সার যতে সি কি গুছি জানা না? তুমি যে কেরপার লগত বিয়া হবা আলছ আর মানুহ বিচরি নাপলা, সি মস্ত এটা নিকাম্মা, মস্ত মদাই, সি জুয়ারি এটা, তাতকে ডাঙার কথা সি এটা মস্ত সুর। হসাই গেছে নাকি? ও আর ও ও পিতাক মাখে কেরপাক মাটির ভাগ নেরে, তো তুমি লগানে মরিবা। আর কি কই জানা না, তোর বোলে গাঁওখানত বিস্তামান আপিল লগত রিলেশন আছে, হে বাজক বাজে সুনিতার মনটো ফাটি গেল, ও হাফিজ আহি আছে রিক্সাত, মাত দিবি ভাই বোম মাত দিবি, তা খুঁজি মই র রাই ভালি, হে 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 মরি যাব, এ তো খুঁজি মই, ইয়ে ইয়ে মাইলাক বাসা, ইয়ে রূপা লাগে, ইয়ে 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 হে মরি যাব, এ কারপা হে মরি যাব, এ বাসা হাত খেন ভাল পাওয়া নাই বউ, পাবি যা ভাল, আকবার হয়েছি যেটা মল্লি লগত যাব, ডাক্তারক দেখাবা কলো পেই ও নেট খেলা বংশগত বেমারে
একলা বেমার ফটকে নির্মূল নহয় হলিও একবার সরকারি হসপিটাল দেখবি হেতু করবা পারা যায় আজিকালি তো আকো খরচও নাই কিবা লাগলে খরচ করিম তো সরকারিত পয়সা নালগে সরকারি হসপিটালত কিহর পয়সা দিয়া আপোনালোকে তারমানে খবরটো পাইছে কিহর খবরে দাদা নাই পোৱা নেকি পোনাই তো কি হৈছে বাবা বুলা ডাঙৰিয়া আৰু কেপা ডাঙৰিয়া সরকারি হসপিটালত হাকি হয়ে নাই নাই তেওঁলোকৰ একো হোৱা নাই তেতিয়ালি হাফিজ ভাইক লৈ গৈছে হাফিজৰ আৰু কি হল কোনবা বগা বড়ো আৰু কলা কাকতিয়ে মাৰি মূৰ ফালি দিছে মারা ধরা সব একলা মিশা কাহিনী দক একলা সব রাইজে উয়া বাতরি উড়ে দিছি হাফিজক ডাক্তার তাতে ভোলা আর মই নিছিল আনছু হাফিজ এগোয়া মতে মূর ঘুরে রিক্সার পরা পড়ছে বলে হেঙ্কে মাথা ফাটা হাফিজ বড় ভাল মানু আয় হে মিশা কথা নকে ভাল তে গুরু আমি আহু আয় চল 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 মা আমি আহু দে রাখা আহু দক কেসটোত কিবা গণ্ডগোল আছে দেখা এটা জোরদার ইনভেস্টিগেশন করিব লাগিব কোলা কোন বগা কোন মই জানিব লাগিব হব দক ম্যাডাম বৰলা কাই ঐ বৰলা কাই বৰলা কাই সোৱালি দেখিলে পছন্দ লাগি যায় পছন্দ লাগি যায় বিয়া বিয়া বুলি বয়স দিলে ভাতি হুমৰ জয় কপালত নাই বৰলা কাই আমাৰ বৰলা কাই বৰলা কাই আমাৰ বৰলা কাই বৰলা কাই আগবঢ়ালে ভিভেল সোপ আপ সমঝোতা নহীঁ নিহার ন্যাচারালস জি দিয়ে ঘন ধুনিয়া চুলি এয়ারটেল ইন্ডিয়ার ফাস্টেস্ট নেটওয়ার্ক টাটা সম্পন্ন মশালা আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিকা ইজি হেয়ার কালার বাজাজ প্লেটিনা আর গোদরেজ এক্সপার্ট অরিজিনাল।